যে রাতে এখানে থেমো না, ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না, এ বালুর চরে যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যের ইশারা, যুগ সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যের ইশারা, যাত্রা শুরু উচ্ছল দোলে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী, যাত্রা শুরু উচ্ছল দোলে দুর্বার বেগে তটিনী, উত্তাল তালে উদ্দাম নাচে মুক্ত শত নটিনী, খেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান, শোনো আহ্বান আসে মাঠ ঘাট বন পেরিয়ে, তবে আজকে আসলে আমার উপর একটা দায়িত্ব আছে আপনাদের সবাইকে এদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, সে কাজটা আগে ছেড়ে নি। আচ্ছা, প্রথমে ইনি হচ্ছেন খোকন মুখার্জি, আমাদের অতি পরিচিত গিটার বাদক, তারপর প্রবীর মজুমদার সুরকার এবং গীতিকার, আর তারপরের জনের কথা বলার প্রয়োজন নেই, উনি আমাদের আজকের আকর্ষণ সলিল চৌধুরী। এরপর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, উনিও এই যুগের বিশিষ্ট সুরকার এবং গীতিকার, তারপরের জনকেও তারপরে আমি দেওয়ার দরকার নেই, সবিতা চৌধুরী, আর ইনি হচ্ছেন অনল চ্যাটার্জি, ইনিও এই যুগের একজন বিশিষ্ট গীতিকার এবং সুরকার, আর ইনি হচ্ছেন শীতল অধিকারী। আচ্ছা, আমাদের যিনি পরিচয় করে দিলেন তার পরিচয় হচ্ছে ইনি সঙ্গীত সাংবাদিক শ্রীমতী সন্ধ্যা সেন। আচ্ছা সলিলদা, আমার প্রথম প্রশ্ন যে আপনার সঙ্গীতের মানে সব দিক মিলিয়ে আপনার সঙ্গীতের একটা বিরাট ব্যাপ্তি রয়েছে, এবং আপনার অ্যাপ্রোচের মধ্যে এমন একটা ক্যারেক্টার আছে যা সমকালীন যুগের চাহিদা মিটিয়েও একটা চিরায়ত আবেদন রাখে, তো এটা গড়ে উঠলো কী করে? আমি জানি না আপনি যে কথাগুলো বলছেন হয়তো তাই, আমার পক্ষে সেটা ব্যাখ্যা করা মুশকিল, কিন্তু আমার আমার নিজের সম্বন্ধে নিজের যা অ্যানালিসিস সেই হিসেবে এই যে আমি আমার নিজের জীবনে এমন কতকগুলো সুযোগ সুবিধা পেয়েছি যেগুলো সবাই সহজে পায় না। প্রথমত আমার জন্ম হয়েছে আসামের চা বাগানে,
এবং আসামের চা বাগানগুলো হচ্ছে এক একটি ছোটোখাটো ভারতবর্ষ বলতে পারো। তার মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা শ্রমিক চা বাগানে কাজ করতে আসে, তারা বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন অঞ্চলের সংস্কৃতিকে তাদের সঙ্গে নিয়ে আসে, বিশেষ করে আদিবাসী এবং অন্যান্য যারা ট্রাইবাল পিপল তাদের। তো ছোটোবেলা থেকে শিশু অবস্থায় আমি তাদের সঙ্গীত শুনবার আমার অবকাশ হয়েছে। আমার খেলার জায়গা এবং আড্ডার জায়গা ছিল এই সব তথাকথিত কুলিদের মধ্যে। তাছাড়া আরেকটা সুযোগ আমি পেয়েছি, আমার বাবা ছিলেন নিজে একজন সঙ্গীত সাধক, যদিও তিনি প্রফেশন হিসেবে ছিলেন ডাক্তার, কিন্তু আমাদের বাড়িতে ছিল ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকের, যেমন ধরুন সিম্ফনিস, নাম করা যত ক্লাসিসিস্ট, বাখ, বেথোভেন, মোৎসার্ট, শুবেয়া, এদের বিরাট কালেকশন ছিল বাবার। এবং ছোটোবেলা থেকেই আমার মনে হয় জন্ম থেকেই আমরা শুনে আসছি সেই সব রেকর্ড, যে জন্যে ভবিষ্যতে আমার কাছে কোনো দিনই এই সব সঙ্গীতগুলো বিদেশি সঙ্গীত বলে মনে হয়নি। এছাড়া আমি যখন কলকাতায় পড়তে এলাম তখন আমার 6 বছর মতো বয়স, আমি এসে যে বাড়িতে উঠলাম আমার জ্যাঠামশাইয়ের বাড়ি, সেখানেও একটা প্রচণ্ড অবকাশ ঘটল। আমার দাদা, জ্যাঠাতো দাদা নিখিল চৌধুরী, তিনি ছিলেন সঙ্গীত পরিচালক এবং আমাদের বাড়িতেই একটা অর্কেস্ট্রা ছিল, তার নাম মিলন পরিষদ। সেই অর্কেস্ট্রার সঙ্গে আমি স্বভাবতই অত্যন্ত আকৃষ্ট হলাম এবং বহু রকম যন্ত্র সেখানে আমার হাতে খড়ি হলো। তার মধ্যে প্রথমে পিয়ানো, তবলা, বাঁশি, বেহালা, এসরাজ, সেতার ইত্যাদি নানা রকম যন্ত্র এবং গিটার, এই সমস্ত যন্ত্রের সঙ্গে আমার হাতে কলমে যোগাযোগ হয়, যেটা আমাকে প্রচণ্ড একটা সুযোগ করে দেয়। এবং আমি কোনো গুরুর কাছে তালিম নিয়ে শিখিনি। এই যে বিভিন্ন সঙ্গীতের বিভিন্ন যে দিক, এক তো আসামে যে লোকসঙ্গীতের বিভিন্ন ভারতীয় লোকসঙ্গীতের দিক, আমাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীতের যে দিক, আমার ছোটদার ওখানে অর্কেস্ট্রেশনের যে দিক, এবং এই অর্কেস্ট্রা পার্টি আবার ছায়া সিনেমায়, তখনকার সাইলেন্ট ফিল্মের যুগ, ছায়া সিনেমায় এই অর্কেস্ট্রা, এটা হয়তো আপনারা জানবেন না, সাইলেন্ট ফিল্মের সময় কী হতো, সামনে পর্দার সামনে ছবি দেখানো হতো আর পর্দার পিছনে বসে থাকতেন মিউজিশিয়ানরা, এবং মিউজিশিয়ানরা যখন ছবি দেখে 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 তার এফেক্ট দিতেন, যেমন হয়তো বিরাট একটা কেউ ঘুষি মারলো, সে ঘুষির এফেক্টটা এলো, বা একটা কেউ পড়লো, সে ক্র্যাশটা হলো, বা ঠিক কোনো দুঃখ সিন হলো তো একজন বেহালায় খুব করুণ সুরে বাজাতে আরম্ভ করলেন। এইগুলোর সঙ্গে ছোটদার কাছে আমি যখন পিয়ানো শিখতাম এবং ছোটদা আমাকে নিয়ে যেতেন, বিশেষ করে শনিবার রবিবার যেদিন স্কুলে ছুটি থাকতো, গিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে আমিও সামিল হতাম, হয়ে গিটার টিটার বাজাতাম। এই গেল আমার শিশুকালের দিক। এরপরে আমি গ্রামে চলে যাই। গ্রামেতে গ্রামের জীবনের যে বিভিন্ন সমস্যা, আমাদের ওই অঞ্চলে জমি ভেসে যেত প্রতি বছরই, একটা নদী মজে গিয়েছিল, পিয়ালি নদী, তো তার জন্যে মজে যাওয়ার ফলে সমস্ত আবাদি জমি ভেসে যেত, তো হাজার হাজার মানুষ গৃহহারা, জমিহারা হতো। সেই সময় ওখানকার যুবকরা তারা আন্দোলন গড়ে তোলে যে খাল কাটাতে হবে, ড্রেজার দিয়ে পরিষ্কার করাতে হবে, এবং রিলিফ কাজের জন্যে আমরা ছাত্ররা একটা দল বের করতাম, এবং সেই দলের টাকা তোলার এবং অন্যান্য যেসব ব্যাপার, তার জন্যে গান রচনা করার কথা হয়েছিল। তো সেই প্রথম আমার বোধহয় গান রচনা। গানটার কথা আমার এখনও মনে আছে, প্রথম 2 লাইন, দেশ ভেসেছে বানের জলে, ধান গিয়েছে মোড়ে, কেমনে বলিব বন্ধু প্রাণের কথা তোরে। তো এইটাই আমার বলবার কথা, এটাই হচ্ছে যে শেষ সুরটা জন্মেছে কিন্তু কথা বলবার তাগিদে, যেটা আমার পরবর্তী জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রিত করেছে। অর্থাৎ আমার অধিকাংশ সঙ্গীতই একটা বলবার প্রয়োজন থেকে সৃষ্টি হয়েছে, যেখানে সঙ্গীত নিজস্ব শুধু সঙ্গীত হিসেবে নয়, তার নিজস্ব একটা সামাজিক বা দায়িত্ব পালন করার কাজে সেটা ব্যবহৃত হয়েছে। এবং পরে যখন গণনাট্য সংঘ তৈরি হলো, আমাদের গণনাট্য সম্মেলনগুলো যেগুলো হতো, তাতে সারা ভারতবর্ষ থেকে বহু আপনার গানের দল, নাটকের দল, তারা এসে ক্যাম্প করতেন, এবং একটা ক্যাম্পে সারা ভারতবর্ষের ছবি পাওয়া যেত সাংগীতিকভাবে। তো এই সমস্ত ক্যাম্পগুলো ঘুরলে সারা ভারতের বিভিন্ন ভাষাভাষী যেসব মানুষ এবং তাদের যে সংস্কৃতি, তাদের যে গান, সেগুলো শেখবার সুযোগ হতো। এক সপ্তাহের মধ্যে আমরা হয়তো 40-50টা গান শিখে ফেলতাম বিভিন্ন ভাষাভাষী। সেই যে এই যে সমস্ত জিনিসগুলো, এরপরে আমার খুব ছোটোবেলাতেই ভারতবর্ষের বাইরে যাওয়ার সুযোগ হয়। প্রথম ইন্ডিয়ান ফিল্ম ডেলিগেশনের 1953 যখন আমি 2 বিঘা জমিন এ পায় সিলেক্টেড হয় ফেস্টিভ্যালে, সেই সময় যাওয়ার সুযোগ পাই, এবং সেখানে গিয়েও পাশ্চাত্য সঙ্গীত, সেখানকার সিম্ফনি অর্কেস্ট্রা, সেখানকার অপেরা, সেখানকার কোরাল কয়ার এবং সেখানকার লোকসঙ্গীত আমার জানবার শেখবার অনেক সুবিধা হয়।
এই যে টোটাল ব্যাপ্তি, এগুলো ন্যাচারালি যে সাংগীতিক পরিধি মনের, সেই সাংগীতিক পরিধিকে নিশ্চয়ই বাড়িয়েছে, এবং এই পরিধিটা বেড়েছে এমন একটা মনের ওপর যে মন কোনো একটা ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয়। এবং আমার নিজের সম্বন্ধে এইটুকু অ্যানালিসিস যে এইটি আমি পাওয়ার সুযোগ পেয়েছিলাম, সেটি আমাকে প্রচণ্ড সাহায্য করেছে। এবং অন্যদিকে আমার ছোটদার কাছে যে শিখতে আরম্ভ করেছিলাম, সেই শিক্ষা আমি গ্রামে চলে যাওয়ার পরেও আমি কন্টিনিউ করেছিলাম। আমি বাঁশির ওপরেই আশ্রয় করতাম বেশিরভাগ, এবং আমার নানা রকম সুরকে আমি বাঁশিতে ধরবার চেষ্টা করতাম। এবং তারপরে পরবর্তী জীবনে যখন আমি সিনেমা সঙ্গীত পরিচালকের ইয়ে পাই পরিবর্তন ছবিতে প্রথম, তখন থেকে আমার প্রচেষ্টা হয় যে অর্কেস্ট্রেশন, সঙ্গীতের যে বিভিন্ন ব্যাপ্তির দিক, সেগুলোকে জানবার বুঝবার। কাজেই আমার, আপনি যে প্রশ্ন করলেন যে আমার সঙ্গীতের মধ্যে যে বৈচিত্র্য, তার কারণ আমার বোঝায় এইটাই যে আমি কোনো একটা ছোট ঘরানার মধ্যে সীমাবদ্ধ থাকিনি। আমার জীবনে বহু রকম সঙ্গীত শোনবার শেখবার সুযোগ হয়েছে, এবং সেই ডাইমেনশন যেটা আমার মেন্টাল হরাইজন বা সাংগীতিক হরাইজন বা পরিধিকে বাড়িয়ে দিয়েছে, সেটি হয়তো আমাকে সুযোগ করে দিয়েছে নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করবার। তাহলে বুঝতে পারছেন ওনার সঙ্গীতের ভিন্ন সাহায্যে সেটা কীভাবে এসেছে, এটা এতখানি ব্যাপ্তি, এটা খুব কম লোকের জীবনে আসে, ওই জন্যে এটা হয়েছে। আর আমার পরের প্রশ্ন, গত 40 দশকের দুর্ভিক্ষের পর আমাদের এতদিনের সযত্ন লালিত আদর্শ মূল্যবোধ একটা প্রচণ্ড ধাক্কা খেল, আর সেই ঢেউ এসে আমাদের সাহিত্য, শিল্পকলা, সঙ্গীত সবেতেই লাগলো। সেই সময়ের আপনার অনেক গান মানে অনেক আলোড়ন এবং আবেদন দুই সৃষ্টি করেছিল, সেই সময় কয়েকটা গানের কথা একটু। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, অ্যাকচুয়ালি 44-এর যে দুর্ভিক্ষ, কলকাতার রাস্তার উপরে লাখে লাখে লোক এসে মরে গেল, অথচ দেশে খাবার অভাব ছিল না, চোরা কারবারি মজুতদারিদের হাতে সেই খাবার, সেই আর্টিফিশিয়াল ফেমিন তৈরি করে প্রায় 50 লক্ষ লোককে যারা মেরে ফেললো, সেটা একটা আমাদের শিল্পী সমাজকে, লেখক, সাহিত্যিক, সংগীতকার প্রত্যেককে প্রচণ্ড একটা নাড়া দেয়। এবং সেখান থেকেই প্রায় সূত্রপাত হয় সারা ভারত প্রগতি সাহিত্যিকদের একটা শিবির তৈরি, প্রগতি লেখক শিল্পী সংঘ যেটা গড়ে উঠলো, এবং গণনাট্য সংঘ গড়ে উঠলো, এবং সারা ভারতবর্ষের হাজার হাজার শিল্পী সাহিত্যিক এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন, তার মধ্যে আমরাও শরিক হলাম। আমি আমার সঙ্গীত দিয়ে এই আন্দোলনের যোগ দিই। সেই সময় দুর্ভিক্ষের যে নিদারুণ ছবি আমি দেখেছি গ্রামে থাকাকালীন, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে, শূন্য কতগুলো কুটির পড়ে আছে, সেটা হয়তো আপনারা শুনেছেন আমার গায়ের বধুর মধ্যে শেষ কটি লাইনে সেইটি আছে, আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সেই গায়ের বধুর আশা স্বপ্নের সমাধি। তাছাড়া কলকাতার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ চিৎকার করছে ফ্যান দাও বলে, তার মধ্যে আমি দেখেছিলাম একটি কালো মেয়েকে, এই 16-17 বছর বয়স হবে, এবং আমার তখন মনে হয়েছিল হয়তো এই মেয়েটাকেই রবীন্দ্রনাথ ময়নাপাড়ার মাঠে হয়তো দেখেছিলেন, বলেছিলেন দেখেছিলেন ময়নাপাড়ার মাঠে, তখন সে মেঘলা দিন ছিল, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। আমার মনে হয়েছিল যে হয়তো একেই বা এর জাতীয় কোনো কৃষ্ণকলিকে রবীন্দ্রনাথ দেখেছিলেন, যে কৃষ্ণকলি আজকের কলকাতার ফুটপাতে ভিক্ষে করতে এসেছে। সে তিনি দেখেছিলেন মেঘলা দিন, আমি তাকে দেখছি দুপুরের কাঠ ফাটা রোদে সে ফ্যান দাও করছে। এবং তখন আমি এই কথা বলার চেষ্টা করেছিলাম আমার গান যেটা সুচিত্রা মিত্র গেয়েছিলেন, হয়তো তাকে দেখনি কেউ কিংবা দেখেছিলেন, হয়তো বা সেই ময়নাপাড়ার মাঠের কারণে। তো এই গানেতে আমি যে কথা শেষের দিকে বলবার চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কবির যে স্বপ্ন, রবীন্দ্রনাথের যে স্বপ্ন, সেই স্বপ্নকে এরকমভাবে ছিঁড়ে ফেলে দেবার অধিকার যারা আছে বলে মনে করে তাদের আমি ক্ষমা করব না। এবং আমি শেষে বলেছিলাম যে এরা এইভাবে দিন চলবে না, আবার তোমাদের গ্রাম গড়ে উঠবে, আবার কৃষকরা সংঘবদ্ধ হবে, এবং ময়নাপাড়ার সেই মেয়েটিকে আমি ডেকে বলেছিলাম তুমি আবার ফিরে যাও, ফিরে গিয়ে দেখবে আবার নতুন করে সংগ্রাম তৈরি হচ্ছে এবং তুমি গিয়ে তার মধ্যে সামিল হও। এই সমস্ত কথাগুলো আমি এই জন্য বলছি যে আমাদের তখন সমস্ত সঙ্গীতের, শিল্পের, সাহিত্যের একটা নতুন মোড় ফিরলো, যেটাকে বলতে পারা যায় রেনেসাঁ। প্রচুর নাটক তৈরি হলো, প্রচুর গান তৈরি হলো, হাজার হাজার দল তৈরি হলো, এবং তার ভিতর দিয়ে প্রচুর শিল্পী, আজকে যারা অনেকেই তাদের মধ্যে নাম করা, প্রচুর নাট্যকার, প্রচুর অভিনেতা, প্রচুর গায়ক,
প্রচুর শিল্পী সেই ফসল থেকে বেরিয়ে আসে, সেই রেনেসাঁ পিরিয়ডের ভেতর থেকে। সেই পিরিয়ডের যে শুরুটা হলো, তারপরে কিন্তু এটা বন্ধ হয়ে গেল না, কারণ দুর্ভিক্ষ শেষ হয়, সমাজ এগোয়, তার নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়, তো সামাজিক বিভিন্ন রকম সমস্যা যা যা তখন এসেছে তার উপরে নাটক হয়েছে, গান হয়েছে, তারপরে ছোট ছোট এমনকি সিনেমা অবধি এক পরের দিকে হয়েছে। তো সেই সময় যেমন ধরো তেভাগা আন্দোলন কৃষকদের, তার উপর আমরা গান করেছি। তারপরে ধরো সারা ভারতব্যাপী যে ধর্মঘট হলো 29শে জুলাই 46, তার উপর আমরা গান করেছি। তারপরে বাঁধলো দাঙ্গা, দাঙ্গা বিরোধী গান আমরা করেছি। যা যা মানে সামাজিক এবং রাজনৈতিক যা যা প্রতিক্রিয়া হয়েছে সমস্তগুলোর উপরে, যুদ্ধ শান্তি যুদ্ধ, হ্যাঁ, তারপরে শান্তি আন্দোলন যখন যুদ্ধ বিরোধী হয় তার উপরে গান, সেই গানগুলোর কিছু আমি আপনাদের দু এক লাইন করে শুনিয়ে তাহলে বুঝতে পারবেন যে গান যেটা হয়েছে সেটা আমি পরে অবশ্যই আলোচনা করব, যে গানের বক্তব্যটা কিভাবে তার ফর্মকে চেঞ্জ করেছে সেটা আমি পরে আসব। আমি প্রথমে হয়তো তাকে দেখনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচল ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনের তোর থেকে, তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে দুটি শীর্ণ বাহু তুলে সেথে কোথায় জ্বলে জ্বলে অন্য মেঘে মেঘে ফেরে প্রাসাদ পানেছে, কে জানে হায় কোথায় বা ঘর কি নাম কালো মে, হয়তো বা সেই ময়না পাড়ার মাঠের কালো মে, হয়তো বা মেঘলা দিনের গভীর স্বপ্নের ছবি, আরো অনেক আগে ছিল মোট ম্যান। আমি একটু করে শোনাচ্ছি যে আমাদের গানের বিষয়বস্তু কি হতো এবং সেই হিসেবে ফর্মটাও কিভাবে সেই বিষয়বস্তুর অনুযায়ী হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো ধান হো রাস্তে কাটাও শান হো ধান কবুলার মান কবুল আর দেবো না আর দেবো না রক্ত দেবো না গান মনে প্রাণ হো, হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো হেই সামালো ধান হো রাস্তে কাটাও শান হো ধান কবুলার মান কবুল আর দেবো না আর দেবো না রক্ত দেবো না গান হাতির কালা মাহুদ তুমি না জান কবুল আর মান কবুল আর দেবো না আর দেবো না রক্ত দেবো না দান মোদের প্রাণ হো, চিনি তোমায় চিনি গো জানি তোমায় জানি গো সাদা হাতির কালা মাহুদ তুমি না জান কবুল আর মান কবুল আর দেবো না আর দেবো না রক্ত দেবো না দান মোদের প্রাণ হো, পঞ্চাশ লাখ প্রাণ দিছি মা বোনদের মান দিছি সাদা হাতির কালা মাহুদ তুমি না জান কবুল আর মান কবুল আর দেবো না আর দেবো না রক্ত দেবো না দান মোদের প্রাণ হো, এই সামালো এই সামালো এই সামালো এই সামালো। তারপর ধরুন 29শে জুলাই 46 যখন সারা ভারতব্যাপী হরতাল হলো, যেটা ব্রিটিশ সরকারকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল, তার উপরেও আমরা গান রচনা করলাম। সেই উত্তাল ঢেউকে তুলে ধরার জন্যে আমরা নতুন আঙ্গিকে এলাম, সেটা হচ্ছে ঢেউ উঠছে কারা করছে
ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে। ঢেউ উঠছে, কারাট উঠছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। গুরু 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 ডম্বর পিনাকির বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরণী ভাসানো ঢেউ উঠছে। ঢেউ উঠছে, তারা ঢুকছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। শোষণের চাকা আর ঘুরবে না, ঘুরবে না, চিমনিতে কালো ধোঁয়া উঠবে না, উঠবে না, বয়লারে চিতা জ্বলবে না, জ্বলবে না, চাকা ঘুরবে না, চিতা জ্বলবে না, ধোঁয়া উঠবে না। লাগে লাখ করতালে হরতাল হেঁকেছে, হরতাল, হরতাল, হরতাল। লাগে লাখ করতালে হরতাল হেঁকেছে, হরতাল, হরতাল, হরতাল। আজ হরতাল, আজ চাকা বান, আজ হরতাল, আজ চাকা বান। গুরু 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 ডম্বর পিনাকির বেজেছে, বেজেছে, বেজেছে। মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ, তরণী ভাসানো ঢেউ উঠছে, ঢেউ উঠছে, তারা ঘুরছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, জাগছে, জাগছে। ঢেউ উঠছে, তারা ঘুরছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, ঢেউ উঠছে, তারা ঘুরছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, ঢেউ উঠছে। এছাড়া আমি কিছু কিছু স্যাম্পল দিচ্ছি আর কি, ধরুন শান্তি আন্দোলন, যুদ্ধবিরোধী শান্তি সম্মেলন হলো, সেই উপলক্ষেও আমাদের গান রচনা হয়েছে। এই গানটা বিশ্বের শ্রেষ্ঠ শান্তি সঙ্গীত বলে পুরস্কার পেয়েছিল। আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউ বা চলে ডাইনে বা কেউ বাঁয়ে চলি। আমাদের নানান মতে নানান দলে দলাদলি, কেউ বা চলে ডাইনে বা কেউ বাঁয়ে চলি। একই সাগরে তুলেছি ঢেউ, কেউ বা ধর্মী বিধর্মী কেউ, সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ। শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ, মোরা সবাই তখন একসাথে ভাই মিলি। যখন প্রশ্ন ওঠে ধ্বংসকে সৃষ্টি, আমাদের চোখে জ্বলে আগুনের বৃষ্টি, আমরা জবাব দিই সৃষ্টি, সৃষ্টি, সৃষ্টি। যখন প্রশ্ন ওঠে যুদ্ধকে শান্তি, আমাদের বেছে নিতে হয় না কো ভ্রান্তি, আমরা জবাব দিই শান্তি, শান্তি, শান্তি। আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর রক্ত নয় নয়, আর ধ্বংস নয় নয়, আর নয় মায়েদের শিশুদের কান্না। রক্ত কি ধ্বংস কি যুদ্ধ, আর না রক্ত কি ধ্বংস কি যুদ্ধ, আর না, আর না, আর না। তারপরে ধরুন বন্দি মুক্তি আন্দোলন শুরু হলো, এবং আমরা শুনলাম যে আইনের যারা যোদ্ধা তাদের বিচার করা হবে, তো তখন সেই তার বিরুদ্ধে আমরা গান লিখলাম। বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জনতা। বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে সেই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের বেসন শুধবে তারা, ওজনেতা এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেছন শুধবে তারা, ওজো নেতা এই জনতা। বিচারপতি তোমার বিচার করবে, যারা আজ জেগেছে এই জনতা।
সফলতা তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার তোমার রাজা মহারাজা করো জোরে মাগবে বিচার ঠিক জনতা এই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা ইত্যাদি ইত্যাদি আরো প্রচুর গান সেই সময় সৃষ্টি হয়েছে, সমস্ত বলা এখানে তো সম্ভব না। তবে আমরা হয়তো এই সমস্ত গণনাট্যের পুরনো গানগুলো অনেকেই আজকাল শুনতে চান, সেজন্য আমরা ভাবছি এটা অ্যালবাম করে রেকর্ড করে আমরা বের করব। খুব সুন্দর। আচ্ছা, বাংলা গানে আপনার অজস্র অবদানের মধ্যে একটা হচ্ছে কবিতাকে গানে রূপান্তরিত করা, মানে একটা কবিতার কাব্য মূল্য অক্ষুণ্ণ রেখেও তার মধ্যে একটা সঙ্গীত, এবং এই জিনিসটা এত ভিন্ন স্বাদ যে মানে কল্পনা করা যায় না তার কম্পাসটা। যেমন ধরুন দুটো গানের কথা আমি বলছি, রানার আর পালকি চলে, দুটো দুই বিপরীত ধর্মী এবং বিপরীত স্বাদের। রানার হচ্ছে কবি সুকান্তর লেখা, এর মধ্যে তার জীবনের উপর একটা সিরিয়াস অ্যাটিটিউড বা সংবেদনশীলতা খুব একটা মর্মস্পর্শী রূপ নিয়েছে। আবার পালকি চলে শুধু চলার আনন্দই, কিন্তু দুটো গানের যেন ছন্দের ভাষায় একটা ছবি আঁকা হয়েছে। কাজেই এই সুরের ব্যাকগ্রাউন্ডটা একটু বলুন। এটা কথার এবং সুর, যে কবিতাটা আমি প্রথম ধরুন রানার, রানার কবিতাকে সুর দিতে গিয়ে প্রথমে আমার মনে হয়েছিল যে রানারের যে গতি, তার যে চলা এবং পালকির যে চলা, দুটোর মধ্যে প্রচুর তফাৎ আছে। রানারের চলা হচ্ছে সেই এক মানুষের চলা যে নিজে চিঠির বোঝা, টাকার বোঝা কাঁধে নেয়, নিয়ে এসে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয়, কিন্তু তার পকেটে একটা পয়সা নেই, তাকে চিঠি লিখবার মতো পৃথিবীতে কেউ নেই। সেই রানারের যে দুঃখ, তার ভেতর দিয়ে তার সেই কাঁধে নিয়ে রাত্রির জেগে জেগে তার যে জঙ্গলের মধ্যে দিয়ে পথ চলা, তার একটা আলাদা বেদনা। আর পালকির মধ্যে দিয়ে পালকি বেয়ারারা পালকি নিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে, পুরো গ্রাম বাংলার একটা ছবি একটার পর একটা করে যে ভেসে ওঠা, এ দুটো আলাদা দিক। কাজেই এই দুটো কবিতাকে সুর করতে গিয়ে আমাকে দুভাবে আঙ্গিক নিতে হয়েছে। রানারের যে চলা, তার মধ্যে তার যে মানে তার বেদনা, তার কবির যে দর্শন, কবি যেটা প্রকাশ করতে চেয়েছেন তার কবিতার মধ্যে দিয়ে সমস্তটাকে ফোটাতে হয়েছে, এবং তার যে গতিটা, তার যে চলাটা, সেই চলাটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে আমার গানের ফর্ম বদলাতে হয়েছে। অর্থাৎ অস্থায়ী অন্তরা সঞ্চারী আভোগের যে ফর্ম, চলিত প্রচলিত ফর্ম, সে ফর্মে এই গান হতে পারে না, কারণ এই গান কখনো মুখরায় ফিরে আসবে না, অর্থাৎ অস্থায়ীতে ফিরে আসবে না। এই একবার চলতে শুরু করলে থামবে না, এগিয়ে যাবে, এগিয়ে যাবে, এগিয়ে যাবে। কাজেই সুরের পর সুর পরিবর্তন করে করে তার সেই এগুণটাকে আমি ধরবার চেষ্টা করেছি। পালকিতেও ঠিক তাই, কিন্তু পালকিতে একটু তফাৎ হচ্ছে এই যে পালকির গান সত্যেন দত্ত যখন লিখেছিলেন তখন কবি পালকিওয়ালাকে দেখছেন, পালকি যাচ্ছে, পালকি চলে রে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, কবি সেটা বিবৃত করছে। কিন্তু আমরা গানে যেটা করলাম সেখানে আমরা করলাম কি, পালকি বেড়ারা নিজেরাই গাইছে, কাজেই আমাকে ওই শব্দ হুম না এইটাই যুক্ত করতে হয়েছে তার সেই ছন্দটাকে রাখার জন্যে, এবং করে তাকে আমরা পালকি চলার সাবজেক্টিভ ব্যাপারটাকে আমরা প্রকাশ করার নিয়েছি। সেখানে সেটুকু লিবার্টি বা সেটুকু স্বাধীনতা কম্পোজার হিসেবে আমাকে নিতে হয়েছে, এবং আমার মনে হয় যে তার এর যে পপুলারিটি সেটা তাতে প্রমাণ করে যে সেটা জনসাধারণের মধ্যে গ্রাহ্য হয়েছে। তো সেটা করতে গিয়ে আমার পালকির মধ্যে যেটা, সেটা আমার বিশেষ করে সঙ্গীতজ্ঞ বন্ধুরা ভালো বুঝতে পারবেন যে আমরা অনবরত খরচ পরিবর্তন করেছি, অর্থাৎ সা যে সা থেকে আরম্ভ করেছি সে সা কোথায় মাঝখানে কোমল ডেটা সা হয়ে গেছে, কখনো কোমল নি সা হয়ে যাচ্ছে, কখনো মাটা সা হয়ে যাচ্ছে। এই যে সরজ পরিবর্তন যেটা আমাকে বলি, আমরা ইংরেজিতে বলি টনিক চেঞ্জ, সেটা ওই যে গতির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, আরেকটা জায়গা থেকে আরেকটা যাওয়া, বা মোড় ফিরল, বা শেষকালে হয়তো আমাদের মনে আছে যে যখন টায়ার হয়ে গেছে ওরা তখন আমরা তাল পেটতে করেছি, হঠাৎ পালকি চলে, পালকি চলে গগনতলে, এর থেকে আমরা এতে চলে এসেছি তেওড়াতে, পালকি চলে রে অঙ্গটলে রে, সেই ছবিটা আমি শেষ পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে এরা গিয়ে ডেস্টিনেশনে পৌঁছলো, এইটাই সঙ্গীতের একটা চিত্রায়নের মতো ব্যাপার, সেইটে করা হয়েছে। সন্ধ্যাদি,
আপনি ওনার সারা জীবন ক্রিয়েটিভ যে কাজ করে গেছেন সেটা 40 মিনিটে তো ধরতে পারবেন না, তো আর কি জিজ্ঞেস করবেন, তাড়াতাড়ি জিজ্ঞেস করে নিলে ভালো হয়। প্রশ্ন করছি এবার প্রবীর বাবু, অভিজিৎ বাবু, অনল বাবু, যারা ওর সঙ্গীত জীবনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, আপনারা কিছু প্রশ্ন। আপনি সন্ধ্যাদেবী প্রথমেই একটা আমাদের পরিচয় করে দিয়েছেন, কিন্তু একটা জিনিস জনসাধারণ সকলকেই জানা উচিত যে এই যে আমি, অনল, অভিজিৎ, এই তিনজনেই কিন্তু এই সলিল চৌধুরীর সৃষ্টি। আমাদের সমস্ত সত্তা এই সলিল চৌধুরীর সাংগীতিক সত্তার সঙ্গে এক। তা সত্ত্বেও কতগুলো প্রশ্ন সলিলদাকে আমার করার আছে। প্রথম প্রশ্ন যে একজন সঙ্গীতকার, আধুনিক সঙ্গীতকারের কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার? আমি বলবো আইডিয়াল আধুনিক সঙ্গীতকার হওয়া খুব শক্ত। তার কারণ আধুনিক সঙ্গীতকারের যে রেঞ্জ সেটা অনেক বড়। আধুনিক সঙ্গীতকার বলতে আমি ফিল্মের মিউজিক ডাইরেক্টরকেও বোঝাচ্ছি, যারা এমনি আধুনিক গান সৃষ্টি করেন তাদেরও বোঝাচ্ছি। আধুনিক সঙ্গীতকার হতে হলে তাকে যেমন রাগ সঙ্গীত জানতে হবে, তাকে লোকসঙ্গীত জানতে হবে, তাকে পাশ্চাত্য সঙ্গীত জানতে হবে, তাকে হারমোনি জানতে হবে, তাকে অর্কেস্ট্রেশন জানতে হবে। এইগুলো সব জানলে তবে তিনি একজন আধুনিক সঙ্গীতকার হতে পারে। এবং এই সবগুলো অন্য কোনো সঙ্গীতকারের, যেমন ধরেন একজন সেতার বাজিয়ে তার জানবার দরকার নেই, বা একজন খেয়াল গাইয়ে তার জানবার দরকার নেই, কিন্তু আধুনিক কম্পোজারকে এই সমস্ত ব্যাপারটা জানতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, যেমন ধরো একটা ছবিতে হয়তো প্রথমে একটা রাগ আশ্রয়ী ভজন আছে, তারপরে আমরা হঠাৎ দেখলাম হেলেনের নাচ হচ্ছে ক্যাবারে একেবারে পপ, তারপরে হয়তো আমরা দেখলাম যে বিরহের দুঃখে একটি মেয়ে কাঁদছে, সেটা হয়তো আধুনিক বা রাগাশ্রয়ীও হতে পারে। আবার হঠাৎ আমরা চলে গেলাম একেবারে এদের মধ্যে ট্রাইবালদের মধ্যে, সেখানে গিয়ে দেখলাম তাদের নাচ হচ্ছে, কেমন তো। এখান থেকে আবার দেখলাম যে একটি মেয়ে সে প্রথম প্রেমে পড়ার তার যে ধূপকুণ্ডি সেইটের গান। তো এই যে পাঁচ ছ রকমের যে বিভিন্ন সুর, তো আমি এটা বললে আমার তো চলবে না যে আমি ক্যাবারে মিউজিক করবো না, আমাকে করতেই হবে। আমি তো বলবো না যে ক্যাবারে নাচ হচ্ছে আমি কিন্তু ভজন দেবো ওখানে, তা তো চলবে না, আর ভজনেতে আমাকে করতে হবে। কাজে এই যে রেঞ্জ, এই রেঞ্জটা যতক্ষণ না তুমি সঙ্গীতকার হিসেবে শিখছো ততক্ষণ অব্দি এর সঙ্গে তুমি পাল্লা দিতে পারছো না। কাজে আমার বক্তব্য যে আধুনিক সঙ্গীতকারের শিক্ষার প্রয়োজন অনেক বেশি। আনফর্চুনেটলি আমাদের দেশে কম্পোজার তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কম্পোজিশন শেখানো হবে, যেখানে সঙ্গীত রচনা কী করে করতে হয়, কী করে অর্কেস্ট্রেশন করতে হয়, কী করে একটা ভাবকে সুরে ধরতে হয়, এ শেখাবার কোনো স্কুল আমাদের দেশে নেই। যদিও আমাদের দেশ সঙ্গীতে এত আগে বেড়েছে, আমি আশা করি খুব শিগগিরই হয়তো এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি হবে। আচ্ছা শৈলা, এই প্রসঙ্গে আমারও কিছু প্রশ্ন আছে যে যে সৃষ্টিশীল সঙ্গীতের কথা আপনি বললেন, এই আধুনিক সঙ্গীত, এর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা পুরস্কার আজ পর্যন্ত হয়নি। আমরা আমরা দেখেছি যে যে কোনো সময় যখন প্রতিনিধিত্ব আসে বিদেশে যাওয়ারতে, তখন রাগ সঙ্গীত শিল্পী কিংবা লোকসঙ্গীত শিল্পী এদেরই নির্বাচন করা হয়। সেক্ষেত্রে এই আধুনিক সঙ্গীত স্রষ্টাদের প্রতি এই ঔদাসীন্য বা অবহেলা কেন? এবং কি তাদের রাষ্ট্রীয় সম্মান কোনো দিন দেওয়া হয়নি? হ্যাঁ, এমনকি আমাদের জাতীয় প্রোগ্রাম যেটা হয় ন্যাশনাল প্রোগ্রাম, হ্যাঁ, সেখানেও তাদের কোনো উপস্থিতি নেই। এটা খুবই দুঃখের কথা অনল, তার কারণ আমি জানি না, কিন্তু একটা জিনিস ঠিকই যে সত্যিকার জনজীবনের সঙ্গে যদি যোগ রেখে কোনো সঙ্গীত আগে এগিয়ে থাকে সেটা হচ্ছে আধুনিক সঙ্গীত। এবং এই আধুনিক সঙ্গীতের জন্ম হচ্ছে কিন্তু আমাদের জাতীয় আন্দোলনের শুরু থেকে। তার আগে পর্যন্ত তুমি দেখো, জাতীয় আন্দোলন যখন আমাদের দেশে গড়ে উঠতে লাগলো, ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনা যখন গড়ে উঠতে লাগলো, তখন আমরা সবাই অনুভব করলাম যে আমাদের যে বাউল, কীর্তন বা ক্লাসিক্যাল গান, এগুলো দিয়ে এদের আর এ করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। অর্থাৎ তখন যে মানুষের যে রাজনৈতিক চেতনা, সামাজিক চেতনা, তাকে প্রকাশ করার জন্য যে সঙ্গীত দরকার, তার জন্য নতুন সঙ্গীতের সৃষ্টি করা প্রয়োজন। সেই জন্যে তখন দেখবে যে মার্চ এলো, আমাদের লা মার্সাইয়ের ইন্সপিরেশনে মার্চ সঙ্গীত তৈরি হলো, ধনধান্যে পুষ্পে ভরা, তারপরে ধরো এক সূত্রে বাঁধা আছে সহস্রটি মন, তারপরে উঠোগো ভারত লক্ষ্মী, এই যে ধারাটা শুরু হলো সেই ধারাটা কিন্তু বইতে শুরু করলো। সেই ধারা বইতে বইতে সমাজ সচেতন সঙ্গীতের যে সৃষ্টি হলো সেই সঙ্গীত আগে আরও বাড়তে লাগলো। এবং এরপরেও জনজীবনের সঙ্গে জড়িত যত কিছু গান হয়েছে সেটার ইনিশিয়েশন হয়েছে কিন্তু এখান থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে নিজের শিক্ষার দিক থেকে, সেটা হচ্ছে কখনো গণসঙ্গীত করেছেন, কখনো প্রেমের গান করছেন, নানা রকম গান করছেন, এই গানটা কি একটা মানুষই করে যাচ্ছে মনের দিক থেকে না, এখানে নাকি এটা দ্বন্দ্ব, নাকি এটা প্রবাহ? এটা আমি মনে করি অভিজিতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।
তার কারণ একটা মানুষ যেমন সে সামাজিক মানুষ, সে আবার ব্যক্তিগত মানুষও তো বটে। যখন সে কালেকটিভলি একটা মিছিলে গিয়ে জড়ো হয়ে চিৎকার করে গান কোরাসে গান করে, সে আবার বাড়িতে এসে তার প্রেমের গানও করতে হতে পারে। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা হচ্ছে একটা মানুষের, একজন স্রষ্টার সামগ্রিক রূপ, তার বিভিন্ন অনুভূতি, তার নিজের জীবনের ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, সেটাও যেমন সত্য, তেমনি তার সামাজিক সচেতনতা, সেটাও তার সত্য। এই সমস্ত দুটো সত্য মিলিয়ে সে সমগ্র মানুষ, সে সমগ্র কম্পোজার। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আচ্ছা, আর সিনেমার গান সম্বন্ধে যেমন ধরুন একদিন রাত্রে মান্নাদের কণ্ঠের যে গানটা আছে, এই দুনিয়ায় ভাই, দুনিয়ায় ভাই সব সত্য, আবার সেটাতে অবক্ষয় সমাজ জীবনের যে একটা ছবি যেন একটা সার্কাস্টিক ওয়েতে বলা হয়েছে, সেটাকে আমরা খুব উপভোগ করি। আবার তারপরে লতার কণ্ঠে জাগো প্রীতম পায়ে যে ভয়েরও একটা প্রশান্তি, এটা রিলিজিয়াস লেভেলে, সেটাকেও আমরা নিচ্ছি। তা সিনেমা সঙ্গীতে বা ফিল্ম মিউজিকে ধরুন, সেখানে সিচুয়েশন খানিকটা সাহায্য করে, কিন্তু সিচুয়েশনের দাবি পূর্ণ করেও সঙ্গীত পরিচালকের স্বাধীন কল্পনার কোনো অবকাশ আছে কিনা? আমার মনে হয় আছে, জানেন। তার কারণ এটা ঠিকই, আমরা সিচুয়েশন হিসেবে আমাদের গান করতে হবে। যেমন আগে আমি বলছিলাম যে ক্যাবারে হচ্ছে, সেখানে তো ভজন দেওয়া চলবে না। তো তেমনি এক্ষেত্রে হয়তো আমাকে বলা হলো একজন মাতাল, সে বাউন্ডুলে ছবি বিশ্বাস যে রোলটা করেছিলেন এখানে, সে একটা গান গাইতে গাইতে রাত্রে ফিরছে। তো এই স্বাধীন, এখানে তারপরে যে গানটা হবে সেটা আমার স্বাধীনতা। সেখানে আমি লিখলাম, দুনিয়ায় ভাই সবই হয় সব সত্যি, ঘুরি এই দুনিয়া লাট্টু ভগবান হারিয়েছে লেত্তি। ও একটা এও গজল গাইতে পারতো, উর্দু গজল, উর্দু স্টাইলে গজল গাইতে পারতো, যাই। কিন্তু এই গানটা করার স্বাধীনতা আমার। আবার ঠিক একই সিচুয়েশনে শৈলেন্দ্র যে গানটা লিখেছে, জিন্দগি খাও হয়, মানে জীবন একটা স্বপ্ন, সেটা একই সিচুয়েশনে, কিন্তু ও অন্যভাবে সেটাকে ইন্টারপ্রিট করেছে। সেই স্বাধীনতাটুকু আমাদের আছে। শৈলদা, সময় বোধ খুব বেশি নেই, তো তো আমাদের আরও কিছু জানার ছিল। তো আমি যেটা বলতে চাইছি যে সবাই আপনাকে গীতিকার বা সুরকার হিসেবে আপনার পরিচিতি, আপনার স্বীকৃতি সব থেকে বেশি, এবং এইভাবেই তারা জানে। তো এছাড়াও তো আপনার এই সাংস্কৃতিক ক্ষেত্রেতে আরও অনেকগুলো প্রতিভার আমরা উন্মেষ দেখেছি, যেমন ধরুন কাহিনীকার হিসেবে, ছোট গল্প রচয়িতা হিসেবে, নাট্যকার হিসেবে, চিত্র পরিচালক হিসেবে পর্যন্ত আমরা দেখেছি। আর সর্বোপরি যেটা দেখেছি সেটা হচ্ছে কবি হিসেবে, গীতিকবি কার না, শুধু কবি হিসেবে, সেখানে আপনার অবদান প্রচুর আছে। এবং আপনি সাম্প্রতিক এসব নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? এবং সাম্প্রতিক কালে একটা বোধহয় আপনার রেকর্ডও হয়েছে কবিতা আবৃত্তি। তো একবারে সম্প্রতি আপনি যেসব কবিতা টবিতা লিখেছেন তার মধ্যে যদি একটুখানি শোনেন। আচ্ছা, তার আগে আমি একটা ছোট্ট প্রশ্ন যেটা সলিলদার কাছে আমাদের শোনা উচিত, এই যে আধুনিক গান, এতে কথা ও সুরের মানে সঙ্গতি থাকছে না, কখনো হয়তো সুর খুব শক্তিশালী, কথা দুর্বল, আবার উল্টোটাও, যার ফলে আমরা যে পূর্ণতা তৃপ্তি পাচ্ছি না, এটা আপনারা যারা সুর বা কথা তারা আরো বেশি ভালো রিয়েলাইজ করছেন এ সম্বন্ধে? অবশ্য জানি না, আর সময় খুব অল্প, আমাদের দুজনের একটা একসঙ্গে সিঙ্ক্রোনাইজ করা সম্ভব? এই দুটো প্রশ্ন দুটো দুটো, যাই হোক, আপনি কবিতাটা আগে পড়ুন। কবিতা মানে আমি একটা, আমার পকেটেই একটা আছে, এটা কিন্তু অসম্পূর্ণ কবিতা, আমি এই কয়েকদিন আগে লিখছিলাম। দিল্লিতে বসে জানলা থেকে নিচে দেখছিলাম কয়েকজন মজুর কাজ করছে, দুটো ছেলে স্ট্রিট আর্চিন ঘুরে বেড়াচ্ছে, আর জন সমুদ্র চলেছে। তো সেখানে আমার মনে হয়েছিল যে সবগুলোর মধ্যে আমি কোথায় আছি। তো সেই ভিত্তিতে একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, আমি সেটা পকেটেই রয়েছে, তোকে শোনাই। আমার অনেক নাম, আমার অনেক মুখ, আমার অনেক নাম, আমার অনেক মুখ, এদেশের পথে ঘাটে, মাঠে প্রান্তরে, কলে কিংবা কারখানায় নিয়ত দাসত্ব করি, অথবা বেকার হয়ে পথে ঘুরে মরি। আমাকে নিশ্চয় তুমি দেখেছো কোথায়, হয়তো তোমারই ঘরে রাখা আয়নায়। আমাকে তুমি নিশ্চয়ই দেখেছো কোথায়, হয়তো তোমারই ঘরে রাখা আয়নায়। দাসত্বের ঘানি টেনে মুনাফার পাহাড় বানিয়ে রোজ ভাবি মিথ্যেই কেন বেঁচে থাকা, অথচ বাচ্চা কাচ্চা ছোটো খোটো মুখ, বিছানায় আলিঙ্গনে রাত্রে পাওয়া সুখ, আবার কাজেতে যাই, লাঙল চালাই কিংবা মেশিন চালাই, পেটের বালাই, লাঞ্ছিত পীড়িত হই, অপমান অবহেলা সয়ে সয়ে শেষে ঘরে ফিরে এসে কিছুক্ষণ মুক্তি পাই বইয়ের কোলেতে মাথা রেখে, ভালোবাসা সিঞ্চিত রুগ্ন আঙুল চুলেতে বুলিয়ে দিয়ে মনে করে দেয় আমিও মানুষ, কিছুক্ষণ শান্তি পাই। আবার লজ্জা করে, মনে হয় এতগুলো শিশুকৃত দাস, ওদের কি জন্য জন্ম দিলাম এখানে, ওরাও তো আমার মতো হয়ে যাবে মুখ, হয়ে যাবে নাম, নিরন্তর দাসত্বের বৃত্তে ঘুরে ঘুরে ওরাও তো জন্ম দেবে শিশুকৃত দাস।
আর সময় আছে কি? এক মিনিট, কি বলবো, আধুনিক গান কোনটা? ওই আধুনিক গানে যে এটা আমার পক্ষে বলা খুব মুশকিল, কেন তবে একটা কথা আমার মনে হয়েছে, যেটা আমি খুব সংক্ষেপে বলি, যে জীবন বিমুখিনতা, জীবন বিমুখীনতা তাই হচ্ছে এর মেন কারণ। অর্থাৎ আমরা সঙ্গীতের, পুরো বাংলা সঙ্গীতের ইতিহাস হচ্ছে তার জীবনমুখিতা। অর্থাৎ যে কোনো একটা গান সে মানুষের জীবনের সঙ্গে সে জড়িয়ে গেঁথে গেছে। রবীন্দ্রনাথের যে কোনো গান তুমি ধরো, তার জীবনমুখীনতাই তার হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আমাদের গানগুলো কিন্তু তার থেকে চলে গেছে, আমরা গান তৈরি করছি তাদের জন্য। আমি জানি না যে যারা হয়তো অনেক সময় বিলো দ্য বেল্ট হিট করার জন্য বা কিছু লঘু অত্যন্ত চটুল কতগুলো রসকে উস্কে দেওয়ার জন্য সে, এবং আমার মনে হয় সেখানেই গান ফেল করে। দ্বিতীয়ত হয়েছে কি, আমাদের যেটা চিরকাল বাংলা গানে যেটা হয়ে এসেছিলো যে গীতিকার সুরকার এক, সেটা বরাবরের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশনটা ভেঙে গেল সিনেমা আসার পর থেকে। এবং তখন সুরকার একটা কম্পার্টমেন্ট হয়ে গেলো, গীতিকার একটা কম্পার্টমেন্ট হয়ে গেল, তার ফলে অনেক ভালো ভালো গান জমেছে, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় এর থেকে কবিকুল আস্তে আস্তে কিন্তু দূরে চলে গেল। তার ফলে হলো কি, তার যে গানের যে সাহিত্যিক মূল্য সেটা থেকে আমরা বঞ্চিত হতে থাকলাম। এবং আজকের যদি আমাদের যারা কবি সম্প্রদায় আছেন, যারা মৎস্য করা হা ভালো লিখিয়ে, তারা যদি সঙ্গীতের দিকে ধ্যান না দেন, তাহলে বাংলা সঙ্গীতের ভবিষ্যৎ খুব ভালো বলে আমার তো মনে হয় না। বৈঠকটা আপনার অসম্পূর্ণ কবিতার মতো প্রায় অসম্পূর্ণই রয়ে গেল। আপনাদের সবাইকে ধন্যবাদ।